হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমাদের অধিকাংশ স্টুডেন্টেরই অ্যাকচুয়ালি ইন্টার্নশিপের জন্য নাম নেই সেক্ষেত্রে কি তোমরা অ্যাকচুয়ালি কলেজের যারা পড়ুয়া রয়েছো ফার্স্ট সেমিস্টার দিতে পারবে এবং কেন এই ধরনের সমস্যা হচ্ছে কলেজের অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার সাথে স্কুলের স্টুডেন্টদের জন্য কিছু আপডেট রয়েছে সেই কারণে তোমরা যদি কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটন ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করা বেল আইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো যে কলেজের যে পড়ুয়ারা রয়েছে এ তারা এই বছর এর ক্ষেত্রে কি একটু অন্যরকম হয়েছে ভর্তির ক্ষেত্রে এই অনেক রকমের সমস্যা হয়েছে স্টুডেন্টদের যারা উচ্চ মাধ্যমিক থেকে কলেজে গেছো সেক্ষেত্রে কি হচ্ছে একটা স্টুডেন্ট একাধিক কলেজে ভর্তি হয়েছে কোনো কোনো সময় দেখা যাচ্ছে কিছু কিছু স্টুডেন্ট ভর্তি হতেও বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে যে কোনো সময় বলা হচ্ছিলো যে সিট নেই অ্যাকচুয়ালি কলেজে আবার কোনো সময় লাস্টে দেখা যাচ্ছিলো যে সিট প্রচুর রয়ে গেছে তো দেখা গেছে একটি স্টুডেন্ট প্রথম দিকে কী হচ্ছে একাধিক কলেজে ভর্তি হয়েছিল একাধিক কলেজে ভর্তি হয়েছে এবং যেহেতু এই বছরের ক্ষেত্রে কি হচ্ছে ভর্তি যে প্রক্রিয়া ছিল সেটা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুরোপুরি বিনামূল্যে করেছিল সেই কারণে পরবর্তীকালে কী হয়েছিল ভর্তির সময়ও ছিল এবং স্টুডেন্টরা এক একটা স্টুডেন্ট বহু কলেজে ভর্তি হয়েছে অনলাইনে তো এক্ষেত্রে স্টুডেন্টরা অনেকেই কি হচ্ছে দেখা গেল দু তিনটে কলেজে ভর্তি হয়ে গেছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে তারা তখন বুঝেই উঠতে পারেনি যে কোন সাবজেক্টের ওপর কোন কলেজে আমাদের পড়া উচিত সেই কারণে তারা রেজিস্ট্রেশনও কিন্তু সময় মতো করেনি এরই ফলস্বরূপ এখন দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে যখন অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ হচ্ছে এ ফার্স্ট সেমিস্টারে তখন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা কলেজে এর যে ইন্টার্নশিপের বা স্টুডেন্টদের যে তালিকা সেই তালিকায় কিন্তু অধিকাংশ স্টুডেন্টের নাম নেই দেখা যাচ্ছে যারা আর কি অনলাইন ক্লাস করছে যারা অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হয়েছে এ তাদের মধ্যে অনেক রকম স্টুডেন্ট রয়েছে যাদের নাম নেই এবং যারা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করেই মানে কারণ কি তারা দু তিনটে কলেজে ভর্তি হয়েছে এবং তারা বুঝে উঠতে পারেনি বলে রেজিস্ট্রেশন সেই সময় কোনো কলেজেই করেনি অনেক অনেক স্টুডেন্ট আছে সেই কারণে এ তারা তো পড়ছে কোনো না কোনো কলেজে এ কিন্তু রেজিস্ট্রেশন করেনি সেক্ষেত্রে তার নামই নেই আবার এবার কথা হচ্ছে যে কিছু কলেজে এ আর কি নামের তালিকা যখন প্রকাশ করেছে তাদের যখন নাম নেই সেক্ষেত্রে কি তারা এক্সামিনেশান দিতে পারবে এবারে না তাদের এক বছর নষ্ট হবে তাদের পুনরায় আবার পরের বছর ওর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে হবে যে যাদের এবছর এই ধরনের সমস্যা হয়েছে রেজিস্ট্রেশন করেনি আর তাদের কলেজের নাম নেই সেক্ষেত্রে তাদের এবছরের জন্য কলেজে নাম না থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাকচুয়ালি কী হচ্ছে আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশনের এবং তাদের এর নাম না থাকা সত্ত্বেও তারা যাতে ইন্টার্নশিপ দিতে পারে এ তারা যাতে ফার্স্ট সেমিস্টার দিতে পারে সেই ব্যবস্থা বা সেই বিষয়টা ঘোষণা করা হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাম না থাকার সত্ত্বেও অ্যাকচুয়ালি কলেজের যে পড়ুয়া আছে তাদের কি হচ্ছে বসতে দেওয়া হচ্ছে ইন্টার্নশিপে তারপরে তোমরা বুঝতেই পাচ্ছ তোমাদের কোনো ও সমস্যা নেই অ্যাকচুয়ালি তোমাদের রেজিস্ট্রেশনও হবে পুনরায় তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং তোমাদের ইন্টার্নশিপও হবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে যাদের এরকম প্রবলেম রয়েছে তোমরা কিন্তু বা তোমার যাদের এরকম কলেজে এর অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করো নি কিংবা কলেজের নাম নেই তোমাদের ইন্টার্নশিপে সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করো তোমাদের সমস্যার সমাধান কিন্তু সেখানেই একমাত্র করা সম্ভব সেই কারণে তোমাদের কিন্তু কোনো চিন্তার বিষয় নেই কারণ তোমাদের ভর্তির যে আবেদনপত্র রয়েছে সেই আবেদনপত্রের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এ সেই কারণে তোমাদের যদি নাম নাও থাকে আবেদনের যে ডকুমেন্টেশন আছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ইন্টার্নশিপ নেওয়া হবে সেই কারণে এবছর যারা যারা ভর্তি হয়েছে প্রত্যেকেই কিন্তু ফার্স্ট সেমিস্টার কলেজে দিতে পারবে এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে একটি দুঃখের সংবাদ যে তোমরা সকলেই যেন কোভিডের পরিস্থিতিতে প্রচুর শিশু অ্যাকচুয়ালি স্কুল থেকে বিরত নিয়েছে আর্থিক পরিস্থিতির কারণে আমাদের শুধুমাত্র ভারতবর্ষে না বিভিন্ন ও দেশে কিন্তু এটা ঘটেছে প্রচুর প্রায় বলতে পারো যে পঞ্চাশ কোটি শিশু অ্যাকচুয়ালি স্কুল ছেড়ে দিয়েছে এই কোভিড মহামারীর কারণে এই মহামারীর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ১৪ থেকে সাঁয়ত্রিশ বছরের অ্যাকচুয়ালি স্টুডেন্টদের ওপর এছাড়া স্টেট অফ ইন্ডিয়া ইনভারমেন্ট এর দু হাজার একুশ এর যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পুরো বিশ্বে এর টোটাল পঞ্চাশ কোটি শিশু অ্যাকচুয়ালি স্কুল ছেড়ে দিয়েছে তার মধ্যে অর্ধেকই কিন্তু ভারতের স্টুডেন্ট মানে ভারতের প্রায় পঁচিশ কোটি স্টুডেন্ট এর অ্যাকচুয়ালি স্কুল ছেড়ে দিয়েছে এই মহামারীর কারণে যার বেশিরভাগটাই ছিল হচ্ছে এই আর্থিক পরিস্থিতি প্রায় সিক্সটি থেকে সিক্সটি স্টুডেন্ট আর্থিক পরিস্থিতির কারণে এ অ্যাকচুয়ালি স্কুল ছেড়ে দিয়েছে এই মহামারীর প্রভাব যে এত ভয়ঙ্কর অর সেটা আমরা বিভিন্ন উপায়ে দেখেছি কিন্তু যার সব থেকে বেশি প্রভাব পড়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে তো এই বিষয়টা শুনে আমার তো খুব খারাপ লাগছে তোমাদের এই বিষয়ে কি বক্তব্য অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে প্রদান করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই